আসসালামু আলাইকুম, আমি আজকে মাইমনসিং বিদ্যাগঞ্জ ছাগলের ফার্মে আসছি, আলী এগ্রো ফার্মে এসেছি। এখানে ছাগল আছে অনেকগুলাই, পাঠা আছে আমার হাতে দেখতে পাচ্ছেন, বিএনের সবচেয়ে বড় আর কি পাঠা। এটা হলো বিটল পাঠা, এই পাঠাটি পাঞ্জাবের। এটা অনেক এখানে ব্রিডিং দিয়েছে, এখন এর অনেক ব্রিডিং আছে এই ফার্মে। এখনও আপনাদেরকে আজকে দেখাবো, এখানে কিছু ছাগল বিক্রি করবে, খাসি বিক্রি করবে। একটা ধুম্বাও আছে, ধুম্বাটা হলো মেন আকর্ষণ। সবাই ভিডিও দেখতে থাকেন, সব একটা একটা করে সব ছাগলই দেখানোর চেষ্টা করবো আমি। এই ছাগলের চার দাঁত, এটি হলো মা ছাগল, এটি বাচ্চা দিয়েছে দুইটা। এবার ছাগলটি দেখতে পারছেন, এগুলা ছাগল যেই নিতে চান আলোচনা সাপেক্ষে এটি বিক্রি করা হবে। এখানে আছে ছাগল আর কি 8-10টার মতো বিক্রি করা হবে এবারের লডে আর কি। যেই নিতে চান আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারেন। এই যে বাচ্চার সাইজ হলো এই যে রকম দেখতে পারছেন, এই যে এটি হলো একটা, আরও দেখাইতেছি। আজকে ছাগল আছে টোটালে 12-14টার মতো আছে, হলো প্রথমটা। এটি হলো আরেকটি মা ছাগল, এটি হলো তিনটি বাচ্চা দিয়েছে এবার, এটার বয়স হলো 4 দাঁত। আপনারা যারা নতুন খামারি হিসাবে নিতে চান ছাগলগুলো, মা ছাগল, এরা এগুলো নিতে পারেন। নিয়ে আসলে ভালো আর কি, বাচ্চা কাচ্চার দিক দিয়ে ভালো আছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে সাইডে, এটি আর কি 4 দাঁত, এটি বাচ্চা দিয়েছে এবার তিনটা। এই ছাগলের আর কি বাচ্চার সাইজ হলো এই যে, বর্তমানে এটির বয়স আছে 1 মাস সামথিং। বাচ্চা এই বয়সে পাইতে পারেন আর কি। আসলে ছাগল আসলে আলোচনা সাপেক্ষে হবে, যেই নিতে চান। এই যে ছাগল কোয়ালিটি হলো এরকম, এই যে আরেকটি ছাগল, এটি হলো হরিয়ানা ক্রস। এই ছাগলের দাঁত, এই ছাগলের দাঁত হলো বয়স আর কি 4টা দাঁত আছে। এই ছাগলে এবার বাচ্চা দিয়েছে ভাই কয়টা? এই ছাগলটা এবার বাচ্চা দিয়েছে 2টা। দিল আসলে যারা নতুন খামার হিসেবে মানে বড় ছাগল চান, মা ছাগল চান, তাদের জন্য আর কি এই ছাগলগুলো যারা নিতে যাইতেছেন। এটি বর্তমানে আছে 8-10টা, এটি মনে করেন যে এখান থেকে একবারে নিতে পারেন, যদি কেউ নতুন ছাগল হিসেবে আর কি খামার হিসাবে যদি নিতে চান। এই যে ছাগল, এই যে আরেকটি হরিয়ানা ক্রস ছাগল দেখতে পারতেছি, এটি এবার বাচ্চা দিয়েছে 2টা। বা এটার বয়স কত দিন বলতে, কয় দাঁত? এই ছাগলটির বয়সও 4 দাঁত। এগুলা যেই নিতে চান এগুলা হলো আলোচনা সাপেক্ষে, এটার আসলে দামটা আমি এখানে বলতে পারতেছি না, নির্ধারিত নাই। আপনারা যেই নিতে চান আলোচনা সাপেক্ষে এই দামটা আর কি বলে দেওয়া হবো। এটি আমি এখানে ঠিকানা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এখানের আসলে ছাগলগুলো বেশিরভাগই হরিয়ানা ক্রস, এটা হলো হরিয়ানা ক্রস ছাগল। এটি এবার ভাই বাচ্চা দিয়েছে কয়টা? এবার এটি 2টা বাচ্চা দিয়েছে ছাগলের। আর এটার দাঁত কয়টা? এটার দাঁত হলো 4টা, মানে বয়স হলো দাঁত হলো 4টা। এখানে সবগুলোর বয়স হলো 4 দাঁতের দেখতে পারতেছেন। এটি হলো 2টা বাচ্চা দিয়েছে এবার। এগুলো যেই নিতে চান আলোচনা সাপেক্ষে দামটা। এই যে আরেকটি হরিয়ানা ছাগল, এই ছাগলের বয়স হলো 4 দাঁতি। এইটা বাচ্চা দিয়েছে এবার ভাই কয়টা? এই ছাগলটা এবার বাচ্চা দিয়েছে 2টা। এখানে 4 দাঁতের ছাগল যেইগুলো দেখানো হইতেছে, এনে বাচ্চা দিয়েছে বেশিরভাগই 2টা কইরা, এটাও দিয়েছে 2টাই। এই যে আমি এটা কাছ থেকে একটু দেখাই, এই যে হরিয়ানা শিংডি বাঁকানো আছে, ডেলর মুখ। আলহামদুলিল্লাহ ছাগলের সাইজ গঠন একদম অনেক সুন্দর। আপনারা যেই নিতে চান এখানে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। এগুলা নতুন খামারিদের জন্য এই ছাগলগুলা, বাইরের খামারে এটা অনেক দিন ধরেই। এই যে আরেকটি ছাগল দেখতে পারতেছি, এটার ভাই জাত কি? আচ্ছা, এটার জাতটা আসলে বলতে পারতেছি না সঠিকটা। এটা হলো হরিয়ানা ক্রসি। এই ছাগলটার কালারটা অনেক সুন্দর আছে মাশাল্লাহ। এটার দাঁত হলো 4 দাঁত, এটা এবার বাচ্চা দিয়েছে 2টাই। আমি এই ছাগলটার আসলে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন।
এই ছাগলটার রং আসলে অনেক সুন্দর, মানে যেই নিতে চান সামনে থেকে আসলে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র খাওয়া দাওয়া করছে তো তার কারণে একটু মুখটা একটু ভিজা, এখানে খাওয়া দাওয়া করে আসছে, খাওয়া দাওয়া করে আর কি তারপরে আমি আসছি, এর জন্য আর কি মুয়ের মধ্যে খাবার টাবার ভরে রয়েছে দেখতে পারতেছেন। আসলে এনে অনেক ছাগল একসাথে খায় তো এরা। এই খামারে এটি হলো খাসি, এটা আগে যা দেখাইছি সবগুলো হলো ছাগলা ছিল, এটা হলো খাসি। এই খাসিটির ওজন আছে ভাই কতটুক? এই খাসিটার ওজন আছে 33 কেজি। এটা কি এখানে দাম বইলা দিবেন না, এটা আলোচনা সাপেক্ষে? ও আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে। এই যে খাসিটা দেখাইছি সামনে থেকে একদম কাছ থেকে দেখাইছি, এই যে এটার ওজন আছে 30 কেজি প্লাস। এটার দাঁত কয়টা? দুইটা, এটা হলো দুই দাঁতের। এবার যারা কুরবানি উপলক্ষে নিতে চান তাদের জন্য আছে এই খাসিগুলো, আবার যে পালনের জন্য নেন তাহলে সমস্যা নেই, এটা নিতে পারেন। এটি আরও বছরখানিক রাখলে এটা 100 মানে 100 কেজির উপরে যাবো, গা বর্তমানে 30 কেজির উপরে আছে। এই যে এটি 30 কেজির উপরে আছে, আশা করি কমাবো না। এই সাইডে আরেকটি খাসি দেখতে পারতেছি, এই খাসিরও কি দুই দাঁত? এই খাসিরও দুই দাঁত, এই খাসিটাও 30 কেজি প্লাস ওজন আছে। এটার দাম আসলে আলোচনা সাপেক্ষে, যেই নিতে চান আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে, যেই নিতে চান এটা আলোচনা সাপেক্ষে নিতে হবো। এটা হলো খাসি, ঈদ উপলক্ষেও নিতে পারেন, যারা কুরবানি দিবেন তাদের জন্য এটা বেস্ট। এটা আসলে আমি খামারের ছাগলগুলো খামার থেকে নিয়ে গেলেই বেস্ট হয় যোগাযোগ করে। এটি হলো দুম্বা, এটি ঈদ উপলক্ষে এই দুম্বাটা বিক্রি করব এই খামার থেকে। এটা হলো এই খামারেরই বাচ্চা থেকে বড় হয়েছে। এটির বায়ু ওজন আছে এটার কতটুক? 75 কেজি প্লাস এটার ওয়েট আছে এই দুম্বাটার। এটার ভাই বয়স কতদিন? 2-2.5 বছর। দাঁত কয়টা হয়েছে? 6 দাঁত। এখানে আসলে কি কুরবানি উপলক্ষে সবাই দাঁত দেখেই নেয়, এর জন্য আর কি দাঁতের এই বয়স বেশিরভাগ করে। এটার ওজন আছে 75 কেজি প্লাস, এটার দাঁত হলো 6 দাঁত। এই যে দুম্বাটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, যেই নিতে চান এই দুম্বাটি আলোচনা সাপেক্ষে। এটাও এখানে কোনোটার আসলে দাম নির্ধারণ করা হয় নাই, যেই নিতে চান যোগাযোগ করে দাম নির্ধারণ করে চয়েস করে পরে নিতে পারেন, সমস্যা নেই। এখানে যেগুলো দেখানো হলো সবগুলাই বিক্রির উদ্দেশ্যে বিক্রি করা হবো। এইবার কুরবানি ঈদ উপলক্ষে খাসিগুলো আছে, আর যারা ই নিতে চান মা ছাগল আছে ওইগুলো যে নিতে চান নতুন খামারি হিসাবে তারাও নিতে পারেন। সবগুলোর বয়স আমি বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। এটি হলো দুম্বা, যার ভালো লাগবে সেই নিয়ে যাবেন। এটি হলো মাইমিনসিং বিদ্যাগঞ্জ সদরে আর কি, এটা বিদ্যাগঞ্জ বাজারেই খামারটা। যেই নিতে চান এখানে এসে আর কি যোগাযোগ করলে আপনারা সহজে পেয়ে যাবেন। আর আবার আমি নাম্বারও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এটার লোকেশন হলো মাইমিনসিং বিদ্যাগঞ্জ।